ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, এবং পরিবারের সবাইকে নিয়ে সবাই ভালো সময় কাটাচ্ছ। আমি সৈয়দ কাজীরুল ইসলাম মুহিত, তোমাদের ইংলিশ লেকচারার। আজকে আমি তোমাদেরকে যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ইউনিট 14 লেসন 4, যে আমাদের লেসনটার নাম হলো হারকিউলিস। হারকিউলিস একজন গ্রিক বীরের নাম, তার সম্পর্কে আজকে আমরা পড়ব। তার সম্পর্কে যেটা সেটা হলো আমাদের যে টেক্সটটা ছিল সেটা তোমরা যদি বইয়ের মধ্যেও তোমরা পাবে, তারপরে আমি আগে তোমাদেরকে এই টেক্সটটা সম্পর্কে তোমাদেরকে শর্টলি একটু বল দিই। ফার্স্টে যেটা হলো, হারকিউলিস হলো জুপিটার এবং আলকম্যানার পুত্র, আর ইউরিস্থিয়াস এটা হলো মাইসিনের রাজা, সে হলো মূলত হারকিউলিসের কাজিন। আর সে হারকিউলিসকে 12টা কাজ দিয়েছিল, কঠিন কাজ, যেগুলো অন্যরা কেউই সলভ করতে পারবে না। সেই কাজগুলো হারকিউলিসকে সে দিয়েছিল, আর হারকিউলিস এগুলো শেষ করেছিল। আর এটা গ্রিকের যে পৌরাণিক কাহিনীর যে এটা আছে সেখানে মিথের মধ্যে বলা আছে, সেটাকে নাম দেওয়া হয়েছে 12 ল্যাবার্স অফ হারকিউলিস, হারকিউলিসের 12টি কাজ, মানে যেগুলো সে অসাধ্য সাধন করেছিল এমন কাজ। আর ফার্স্ট যে কাজটা ছিল সেটা ছিল একটা ইয়ের সাথে, লায়নের সাথে ফাইট করা। এখানে লেখা আছে, দ্য ফার্স্ট ইনভলভড আ ফাইট উইথ আ লায়ন, দ্য ভ্যালি অফ নিমিয়া, নিমিয়া নামক একটা উপত্যকা ছিল, পাহাড়ি অঞ্চল ছিল, সেখানে ওয়াজ বিং ডিস্টার্বড বাই আ টেরিবল লায়ন, অ্যান্ড সো ইউরিস্থিয়াস অর্ডার হারকিউলিস টু স্লে দ্য বিস্ট অ্যান্ড ব্রিং হিম হিজ স্কিন। এই হারকিউলিসের কাজিন ইউরিস্থিয়াস তাকে বলেছিল যে যাতে সে গিয়ে এই লায়নটাকে, যেটা নিমিয়া উপত্যকার মানুষদেরকে ডিস্টার্ব করত, বিভিন্ন সময়ে আক্রমণ করত, এই লায়নটাকে মেরে, এই পশুটাকে মেরে যাতে তার চামড়াটা নিয়ে আসে তার প্রমাণস্বরূপ। তখন হারকিউলিস গেল সেখানে। যাওয়ার পর হারকিউলিস যে কাজটা করলো, সে সেখানে এটাকে হত্যা করার জন্য গিয়ে সে বরাবরের মতো তার সবসময় তার হাতে একটা ক্লাব ছিল, মানে গদা ছিল, একটা মুগুরের মতো বা লাঠি, যে মোটা লাঠি যেটাই বললো তোমরা, এটা ছিল, সে এটা ব্যবহার করলো, এবং তার তীর ধনুকও সে ব্যবহার করলো, কিন্তু সে তাতে কোনো ফলাফলই হলো না। কারণ যেই লায়নটাকে সে হত্যা করতে গিয়েছিল সে লায়নটা ছিল অনেক শক্তিশালী। পরবর্তীতে সে চিন্তা করলো যে আমি অন্য কোনো পদ্ধতিতে যাই, এই জন্য লেখেছে, দেন হারকিউলিস অ্যাটেম্পটেড আ ডিফারেন্ট ট্যাকটিক, হি ডিসাইডেড টু হিউড ইউজ হিজ হ্যান্ডস। সে চিন্তা করলো যে সে তার নিজের হাতগুলো ব্যবহার করবে, আর এইভাবে সে এই প্রাণীটাকে, মানে এই লায়নটাকে, সে সিংহটাকে হত্যা করলো। এবং তার পরবর্তীতে সে যেটা করলো, সে এখানে আর কোনো কিছুরই ব্যবহার করে নাই, তার নিজের শক্তি, যেই শারীরিক শক্তি, সেটাকে ব্যবহার করে সেটাকে হত্যা করলো। আর এটা ভিক্টোরিয়াস, হি রিটার্নড টু মাইসিন ক্যারিং দ্য ডেড লায়ন অন হিজ শোল্ডার্স, আ সাইট দ্যাট টেরিফাইড দ্য কিং। তাকে বলা হয়েছিল যে সে যেন এটাকে মেরে তার চামড়াটা নিয়ে আসে, কিন্তু সে কী করছে, সম্পূর্ণ লায়নটাকেই, সেই সিংহটাকেই তার কাঁধে বয়ে নিয়ে আসছে। এত বড় সিংহ যেটাকে সাথে, মানে পুরো একটা রাজ্যের মানুষ পারে নাই এতদিন, এমনকি হারকিউলিসকে তারাও সম্ভব হবে কি না, তার কাজিন এটা নিয়ে কিছুটা শঙ্কিত ছিল, সেই জায়গায় হারকিউলিস সেটাকে মেরে, যেখানে তাকে চামড়া আনার জন্য বলা হয়েছে, সে সম্পূর্ণ সিংহটাকেই তার কাঁধে করে নিয়ে আসছে। তো সেটা দেখে তার যে রাজা, তার যে কাজিন, সে ভয় পেয়ে গেল, যেটা তাকে ভীত করলো। তার পরবর্তীতে তার যে কাজটা ছিল সেটা হলো একটা মনস্টারকে হত্যা করা, যার নাম ছিল হাইড্রা। আর এটা যা করছিল সেটা হলো, আর্গোস নামক একটা দেশ ছিল, ওই দেশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, সেটা মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আক্রমণ করত, কারণ তার ছিল 9টা মাথা, আর 9টা মাথার মধ্যে যে মাঝখানের যে মাথাটা সেটা ছিল ইমর্টাল, মানে কোনোভাবেই এই মাথাটাকে, মানে মেরে ফেলা সম্ভব না। এখন যখন এই কাজটা দেওয়া হলো হারকিউলিসকে, তখন সে এই কাজটা করার জন্য গেল, কিন্তু সে যখনই তার ক্লাব দিয়ে, তার মুগুর দিয়ে বা গদা যেটাই বলো বা লাঠি যেটাই বলো, এটা দিয়ে যখন সে তার মাথাটাকে, মানে একটা মাথাকে, মানে আঘাত করে একদম বিচ্ছিন্ন করে ফেললো,
তখন সে দেখতে পেলো যে সেখান দিয়ে আরো দুইটা মাথা গজাচ্ছে। তার মানে হলো যেখানে আগে ছিল 9টা মাথা সেখান থেকে একটা যখন সে আলাদা করে ফেললো সেখানে 8টা ছিল, কিন্তু ওই যে নবম যেই মাথাটা সে আলাদা করছে সেখান দিয়ে আরও 2টা গজাইছে, তার মানে সেখানে এখন বর্তমানে হয়ে গেছে মোট 10টা মাথা। তো এই অবস্থায় যখন সে কীভাবে কী করবে, সে তো এখানে কোনো কিছুই করার মতো সে আর বুঝতেছে না যে কী করতে হবে। তখন তার একটা বৃত্ত ছিল, মানে অনুগত বৃত্ত, সে ছিল যেহেতু সে জুপিটারের ছেলে ছিল, জুপিটার একজন গড ছিল, যার কারণে গ্রিককে পৌরাণিক কাহিনী মতে এই বিভিন্ন গড বা গডের পুত্রদের সাথে একজন লোক থাকতো যে তাদেরকে বিভিন্ন সময় সাহায্য করতো। তো তারও একজন বৃত্ত ছিল যার নাম ছিল ইউলাস। এই তার সহযোগিতায় হারকিউলিস কী করেছে, তার নবম মাথা যেটা মানে মাঝখানের মাথাটা, এটা ছাড়া বাকি সবগুলো মাথা পুড়িয়ে ফেলেছিল, এখন বাকি আছে নবম মাথা। এখন এই নবম মাথাটাকে সে কী করছে, যে পুরো বডিটা যখন পুড়িয়ে ফেলছে তখন এই নবম মাথাটাকে সে সিদ্ধান্ত নিল যে একটা পাথরের নিচে চাপা দেবে। সে যেহেতু বিশাল শক্তির অধিকারী ছিল, সে বিশাল একটা পাথর এনে ওইটার নিচে তার ওই যে নবম মাথাটাকে চাপা দিয়েছিল। আর এভাবেই তা সে তার এই শারীরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে সারা পৃথিবীতে একজন মানে তার খ্যাতি ছড়িয়ে গেল, সে একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হলো, বিখ্যাত হিরোতে পরিণত হলো। সো এই ছিল আমাদের টেক্সটটা হারকিউলিস সম্পর্কে। এখন আমরা এটার উপরে কিছু ইয়ে দেখি, যে আমরা কিছু প্রশ্ন দেখি যে তোমরা যেগুলো বাসায় প্র্যাকটিস করবে, যেমন সাম ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। একটা হলো ইন্ট্রোডিউস হারকিউলিস ইন ইউর ওন ওয়ার্ডস, মানে হারকিউলিস সম্পর্কে তোমার যা জানা আছে সেটা তুমি নিজ ভাষায় মানে শর্টকাটে হারকিউলিস সম্পর্কে তুমি এখানে বলবা। যেমন হারকিউলিসের পরিচয় দিতে পারো, তার দুইটা টাস্ক আছে, যে এই দুইটা টাস্কের কথা বলার দরকার নেই একদম বিস্তারিত, জাস্ট শর্টকাটে এই দুইটা টাস্ক দুই লাইনের মধ্যে দিয়ে দিতে পারো আর বাকি তার পরিচয়টা দিয়ে দিতে পারো। আর তারপরে সেকেন্ড যে কোশ্চেনটা আছে, হাউ ডিড হারকিউলিস বিট দ্য হাইড্রা দ্যাট হ্যাড অ্যান ইমর্টাল হেড, যার একটা অমর মাথা আছে যেটা কখনো মরবে না, এই মাথাওয়ালা হাইড্রাকে সে কীভাবে পরাজিত করেছিল সেটা জিজ্ঞেস করা হয়েছে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য 12 ল্যাবার্স অফ হারকিউলিস, হারকিউলিসের 12টা কাজ সম্পর্কে তুমি কী জানো, এটা জিজ্ঞেস করেছে। তাহলে তুমি বলবা যে হারকিউলিস 12টা মানে যেই কাজগুলো সেগুলো ছিল প্রায় অসম্ভব, ইম্পসিবল টাস্ক ছিল। তুমি বলবা যে হারকিউলিস ওয়াজ গিভেন 12 ইম্পসিবল টাস্ক বাই হিজ কাজিন দ্য কিং ইউরিস্থিয়াস অ্যান্ড হারকিউলিস ডিড অল ওয়েল অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ইন গ্রিক মিথ দে আর কল্ড দ্য 12 ল্যাবার্স অফ হারকিউলিস। এটা বলতে পারো, নিজের মতো করে সুন্দর করে লিখবে। তারপর আছে হোয়াট ফ্রাইটেন্ড দ্য কিং অফ মাইসিন, মাইসিনের রাজাকে কী ভয় দেখিয়ে ফেলেছিল, মানে ভয় ধরিয়ে দিয়েছিল, সেটা হলো যে হারকিউলিস যেখানে এই সিংহটাকে মারাটাই কঠিন ছিল সেখানে সে এত বিশাল ছিল, এই বিশাল সিংহের চামড়া নিয়ে আসার জন্য বলেছে, কিন্তু সে এত বড় সিংহকে তার কাঁধে নিয়ে আসছে, শোল্ডার্সে নিয়ে আসছে, এটাই মানে সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাজার কাছে। তারপরে হাউ ডিড হারকিউলিস থ্রাস দ্য টেরিবল লায়নকে, কীভাবে সে পরাজিত করেছিল, কীভাবে তাকে ইয়ে করেছিল সেটা তুমি বলতে হবে। তারপর হাউ ডিড হারকিউলিস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অব আ হিরো পজিং ইমেন্স স্ট্রেংথ টুয়ার্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কীভাবে সে তার এই খ্যাতিটা অর্জন করেছিল, তার নিজস্ব যে শারীরিক যে ক্ষমতাটা সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সেটা তোমাকে বলা হয়েছে। তারপর আসো আমরা আজকে মানে এটার উপর একটা ফ্লো চার্ট করবো, সেটা হলো রিড দ্য টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য হিরোইক অ্যাক্টিভিটিস অফ হারকিউলিস, হারকিউলিসের যে বীরত্বসূচক কাজগুলো সেগুলো দেখানোর মাধ্যমে তোমাকে মানে হারকিউলিসের ওপর একটা ফ্লো চার্ট লিখতে হবে। সেটাতে আমাদের ফার্স্টে যেটা আছে, এক নম্বর দেওয়া আছে ওয়েন্ট আন্ডার সাম ডিফিকাল্ট টাস্ক, মানে তাকে কিছু কঠিন কাজের মধ্য দিয়ে যেতে হয়েছিল, মানে কঠিন কাজ করতে হয়েছিল। এখন আমরা ফার্স্ট যে ওয়ার্ডটা দেখো, আমাদের লেখা ছিল ওয়েন্ট, তার মানে এটা গো ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা পরবর্তী যেগুলো করব সেগুলো আমরা চেষ্টা করব সবগুলা পাস্ট টেন্স মানে মানে আমাদের পাস্ট ফর্ম বোঝায়, এমন আমরা যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো থেকে যে টপিকসগুলো নিব ওই টপিকসগুলো থেকে লাইনগুলো থেকে এখানে আমাদের ভার্বগুলোকে আমাদের পাস্ট ফর্মে রাখতে হবে, সেখানে কোনো সাবজেক্ট হবে না। যদি আমাদের ওয়েন্টের জায়গায় গুইং লিখে থাকতো তাহলে আমাদেরকে সবগুলো আইএনজি করার চেষ্টা করতে হতো, যদি টু লিখে তারপর মানে ইনফিনিটিভ থাকতো টু গো
তাহলে আমাদের পরবর্তীগুলো টু প্লাস ভার্ব এভাবে আমাদেরকে করতে চেষ্টা করতে হতো। যেহেতু আমাদের এখানে ফার্স্টেরটা দেওয়া আছে যে ওয়েন্ট আন্ডার সাম ডিফিকাল্ট টাস্ক, তাহলে ওয়েন্ট পাস্ট ফর্মে আছে, সো আমাদের পরবর্তীগুলা আমরা পাস্ট ফর্মে লিখব। সো আমাদেরকে যে যেটা করবো, আমরা এখানে হারকিউলিসের যে যে কাজগুলো করেছিল সেগুলোকে আমরা এই শর্টকাটে লিখবো, আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্সে লিখতে পারবো না, কারণ এটা ফ্লো চার্ট। সো আমরা দেখি আমরা তারপরে কি আছে, যেমন ফাইট উই মানে আমাদের যে সে একটা সিংহের সাথে ইয়ে করেছিল, যুদ্ধ করেছিল, এই জন্য আমরা লিখবো ফট, কারণ ফট হলো ফাইট ভার্বের পাস্ট ফর্ম, ফট উইথ আ লায়ন অ্যান্ড কিল্ড ইট। তারপরে সে এই লায়নটাকে নিয়ে ফিরে এসেছিল তার কাঁধে করে, সো আমরা এটা লিখবো রিটার্নড টু মাই সিন কেরিং দ্য ড্যাড লায়ন অন শোল্ডার্স। এখানে আমরা অন হিজ লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এখন দেখো রিটার্নের পাস্ট ফর্ম হলো রিটার্ন, সো আমরা রিটার্ন লিখেছি। তারপরে বিট দ্য হাইড্রা, হাইড্রাকে পরাজিত করেছিল। এখন দেখো বিট 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 এই দুইটা তিনটে কিন্তু বিট বিট বিটেন। হ্যাঁ, আমাদের তাহলে আমাদের এখানে পাস্ট ফর্ম কোনো সমস্যা নেই, একই রকম হয় প্রেজেন্টের পাস্ট। তারপরে আসো দেখো যে বার্ন হলো পুরানো, বার্নের পাস্ট ফর্ম হলো বার্নড অল দ্য হেডস অফ হাইড্রা এক্সেপ্ট দ্য ইমর্টাল ওয়ান, মানে অমর যে মাথাটা সেটা ছাড়া বাকিগুলোকে পুড়িয়ে ফেলেছিল হাইড্রা ইউলাসের সহযোগিতায়, আমরা জানি। তারপরে আমাদের সে কী করেছিল, ইমর্টাল যে হেডটা ছিল সেটাকে সে পুঁতে ফেলেছিল পাথর নিচে। তাহলে আমরা লিখতে পারি বাড়িট, বাড়ির অর্থ হলো কবর দেওয়া, বাড়ি থেকে বাড়িট দ্য ইমর্টাল হেড অফ হাইড্রা। আমরা লিখতে পারি আন্ডার এ হিউজ রক, এটা আমরা চাইলে লিখতে পারতাম কিন্তু মানে না লিখলেও চলবে, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের যে ফ্লো চার্টটা করতে হবে। এখন এই ফ্লো চার্ট আমাদের যদি আমাদের পয়েন্টের জায়গাতে গো থাকতো, তাহলে আমরা পরবর্তীতে ফাইট লিখতাম, রিটার্ন লিখতাম, বিট শিখছিল, বার্ন লিখতাম, টি লিখতাম না, বাড়িটার বিওআরওয়াই লিখতাম, বাড়ির লিখতাম না। যদি আমাদের টু গো থাকতো, তাহলে আমরা টু ফাইট, টু রিটার্ন, টু বিট, টু বার্ন, টু বাড়ি এভাবে আমরা লিখতাম, ঠিক আছে। তাহলে আমাদের যখন ফ্লো চার্টগুলো করবো, আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে তারা আমাদেরকে ক্লুটা যেভাবে দিয়েছে, যে ভাবটা যেই ফর্মে দিয়েছে, আমরা যাতে সেই ফর্মেই মানে করার চেষ্টা করি। আরেকটা কথা হলো যে আমরা যখন করবো প্রজেক্ট, তবে কখনো কখনো আমাদেরকে দেখতে হবে যে কোথাও কোথাও ভার্ব থাকে না, ভার্ব না দিয়ে শুধু নাউন ফর্ম থাকে, তখন আমাদেরকে সবগুলো নাউন করতে চেষ্টা করতে হবে। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, আমাদের মানে কিওয়ার্ডটা কিসে আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এভাবে আমাদের ফ্লো চার্টটা করতে পারি। সো আজকে তোমাদের কাজ হলো, বাসায় তোমরা এই যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো তোমরা চেষ্টা করবে যে নিজেরা আনসারগুলো করতে। আর মনে রাখবা যে কোশ্চেনের আনসার করার সময় অবশ্য অবশ্যই কোশ্চেনটা কোন টেন্সে আছে সেই জিনিসটা অবশ্যই অবশ্যই দেখতে হবে। যে কোশ্চেনটা যদি ফার্স্ট টেন্সে থাকে, তাহলে ফার্স্ট টেন্সে করতে হবে, আর যদি কোশ্চেনটা প্রেজেন্টে থাকে, প্রেজেন্টে করতে হয়, ফিউচারে থাকলে ফিউচারে করতে হয় আনসারগুলো। এখন আমাদের এখানে কিন্তু পাস্ট নাই, ইয়ে প্রেজেন্ট বা ফিউচার নাই, আমাদের সবগুলোই পাস্টে আমরা ওই করবো। আর ফ্লো চার্টটাও তোমরা একটু প্র্যাকটিস করবা, যে আমি তোমাদেরকে পাস্ট ফর্ম দিয়ে করিয়ে দিয়েছি, তোমরা এখানে টু প্লাস বার মানে ইনফিনিটিভ ফর্ম দিয়ে, তারপরে আইএনজি ফর্ম দিয়ে তোমরা বাসায় চেষ্টা করবে, ঠিক আছে। তা এই জন্য সো তোমাদের কাজ হলো এগুলো বাসায় করবে। আর টেক্সটটা নিজেরা, আমি তো সম্পূর্ণ টেক্সটটা পড়ে দিই নি, জাস্ট তোমাদেরকে মানে মিনিংটা এটা কী হতে পারে এটা সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছি, কারণ সম্পূর্ণ টেক্সটটা তোমরা আমি পড়ে দিলে লাভ হবে না সেটা বলি না, কিন্তু তোমরা পড়লে আমার মনে হয় সবচেয়ে বেশি লাভবান হবে তোমরা, কারণ তোমাদের সম্পূর্ণ টেক্সটটা পড়তে হবে। টেক্সটটা না পড়লে তো তোমরা এই যে ফ্লো চার্ট অথবা তোমাদের যে কোশ্চেন আনসার এগুলো দিতে পারবে না। সো সবাই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এই টেক্সটটা পরে এই আমার ফ্লো চার্টটা দেখবে, এমনকি তোমাদের বই থেকেও আরও তোমরা ফ্লো চার্ট আরও প্র্যাকটিস করবে। সো সবাই ভালো থেকো, আর থ্যাংক ইউ আমার ক্লাসটা দেখার জন্য। নিয়মিত ক্লাসগুলো করবে এবং নিজেদের সবার প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, এবং পরিবারের সবাইকে নিয়ে সবাই ভালো সময় কাটাচ্ছ। আমি সৈয়দ কাজীরুল ইসলাম মুহিত, তোমাদের ইংলিশ লেকচারার। আজকে আমি তোমাদেরকে যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ইউনিট 14 লেসন 4
যে আমাদের লেসনটার নাম হলো হারকিউলিস। হারকিউলিস একজন গ্রিক বীরের নাম, তার সম্পর্কে আজকে আমরা পড়ব। তার সম্পর্কে যেটা, সেটা হলো আমাদের যে টেক্সটটা ছিল সেটা তোমরা যদি বইয়ের মধ্যেও তোমরা পাবে, তারপরে আমি আগে তোমাদেরকে এই টেক্সটটা সম্পর্কে তোমাদেরকে শর্টলি একটু বল দিই। ফার্স্টে যেটা হলো, হারকিউলিস হলো জুপিটার এবং আলকম্যানার পুত্র, আর ইউরিস্থিওস এটা হলো মাইসিনের রাজা, সে হলো মূলত হারকিউলিসের কাজিন। আর সে হারকিউলিসকে 12টা কাজ দিয়েছিল, কঠিন কাজ যেগুলো অন্যরা কেউই সলভ করতে পারবে না, সেই কাজগুলো হারকিউলিসকে সে দিয়েছিল, আর হারকিউলিস এগুলো শেষ করেছিল। আর এটা গ্রিকের যে পৌরাণিক কাহিনীর যে এটা আছে সেখানে মিথের মধ্যে বলা আছে, সেটাকে নাম দেওয়া হয়েছে 12 ল্যাবার্স অফ হারকিউলিস। হারকিউলিসের 12টি কাজ, মানে যেগুলো সে অসাধ্য সাধন করেছিল এমন কাজ। আর ফার্স্ট যেই কাজটা ছিল সেটা ছিল একটা এর সাথে, লায়নের সাথে ফাইট করা। এখানে লেখা আছে দ্য ফার্স্ট ইনভলভড আ ফাইট উইথ আ লায়ন, দ্য ভ্যালি অফ নিমিয়া। নিমিয়া নামক একটা উপত্যকা ছিল, পাহাড়ি অঞ্চল ছিল, সেখানে ওয়াজ বিং ডিস্টার্বড বাই আ টেরিবল লায়ন, অ্যান্ড সো ইউরিস্থিওস অর্ডার হারকিউলিস টু স্লে দ্য বিস্ট অ্যান্ড ব্রিং হিম হিজ স্কিন। এই হারকিউলিসের কাজিন ইউরিস্থিওস থিওস তাকে বলেছিল যে যাতে সে গিয়ে এই লায়নটাকে, যেটা নিমিয়া উপত্যকার মানুষদেরকে ডিস্টার্ব করতো, বিভিন্ন সময়ে আক্রমণ করতো, এই লায়নটাকে মেরে, এই পশুটাকে মেরে যাতে তার চামড়াটা নিয়ে আসে তার প্রমাণস্বরূপ। তখন হারকিউলিস গেল সেখানে, যাওয়ার পর হারকিউলিস যে কাজটা করলো, সে সেখানে এটাকে হত্যা করার জন্য গিয়ে সে বরাবরের মতো তার সবসময় তার হাতে একটা ক্লাব ছিল, মানে গদা ছিল, একটা মুগুরের মতো বা লাঠি, যে মোটা লাঠি যেটাই বললো তোমরা, এটা ছিল, সে এটা ব্যবহার করলো এবং তার তীর ধনুকও সে ব্যবহার করলো, কিন্তু সে তাতে কোনো ফলাফলই হলো না, কারণ যেই লায়নটাকে সে হত্যা করতে গিয়েছিল সে লায়নটা ছিল অনেক শক্তিশালী। পরবর্তীতে সে চিন্তা করলো যে আমি অন্য কোনো পদ্ধতিতে যাই, এই জন্য লেখেছে দেন হারকিউলিস অ্যাটেম্পটেড আ ডিফারেন্ট ট্যাকটিক, হি ডিসাইডেড টু ইউজ হিজ হ্যান্ডস, হি উড ইউজ হিজ হ্যান্ডস। সে চিন্তা করলো যে সে তার নিজের হাতগুলো ব্যবহার করবে, আর এইভাবে সে এই প্রাণীটাকে, মানে এই লায়নটাকে, সে সিংহটাকে হত্যা করলো। এবং তার পরবর্তীতে সে যেটা করলো, সে এখানে আর কোনো কিছুরই ব্যবহার করে নাই, তার নিজের শক্তি, যেই শারীরিক শক্তি সেটাকে ব্যবহার করে সে সেটাকে হত্যা করলো। আর এটা ভিক্টোরিয়াস হি রিটার্ন্ড টু মাইসিন ক্যারিং দ্য ড্যাড লায়ন অন হিজ শোল্ডার্স আসাইড দ্য টেরিফাইড দ্য কিং। তাকে বলা হয়েছিল যে সে যেন এটাকে মেরে তার চামড়াটা নিয়ে আসে, কিন্তু সে কী করছে, সম্পূর্ণ লায়নটাকে, সে সিংহটাকেই তার কাঁধে বয়ে নিয়ে আসছে। এত বড় সিংহ যেটাকে সাথে, মানে পুরো একটা রাজ্যের মানুষ পারে নাই এতদিন, এমনকি হারকিউলিসকে তারাও সম্ভব হবে কি না, তার কাজিন এটা নিয়ে কিছুটা শঙ্কিত ছিল, সেই জায়গায় হারকিউলিস সেটাকে মেরে, যেখানে তাকে চামড়া আনার জন্য বলা হয়েছে, সে সম্পূর্ণ সিংহটাকেই তার কাঁধে করে নিয়ে আসছে। তো সেটা দেখে তার যে রাজা, তার যে কাজিন, সে ভয় পেয়ে গেল, যেটা তাকে ভীত করলো।